ইওলোসিসি একটা পেজের ভিডিওর জন্য কত বড় ক্ষতিকর এটা হয়তো আমরা অনেকেই জানি না। তো শুরুতে আমরা জেনে নেব ইওলোসিসিটা কি। এই ইওলোসিসিটা মূলত হচ্ছে আপনার ভিডিওর সাথে যখন ক্যাপশনের মিল খুঁজে না পায় ফেসবুক অটো জেনারেটেড ক্যাপশন, তখন হচ্ছে এই ভিডিওতে ইওলোসিসিটা দিয়ে দেয়, আর এটা আসার পরে ভিডিওর আর্নিংটা অনেক কম আসে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওই ইওলোসিসিটা কিভাবে একবারেই রিমুভ করা যায়। আমরা ম্যাক্সিমাম মানুষই ফোন ব্যবহার করি, তাই আমি ফোন থেকেই দেখাবো। সেম ওয়েতে আপনারা ডেস্কটপ থেকেও করতে পারবেন। ফোন থেকে ইওলোসিসি রিমুভ করার জন্য প্রথমে আমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপটার আনইনস্টল করতে হবে, তা না হলে আমরা যে কাজটার জন্য যে সেটিংসে ঢুকবো ওই সেটিংসে ঢুকতে পারবো না। তো ফেসবুক অ্যাপটা আনইনস্টল করার পরে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যে মেটা বিজনেস সুইট সার্চ করব, আর এখানে মেটা বিজনেস সুইটসের দুইটা আপনারা ওয়েবসাইট পাবেন। আমরা হচ্ছে এই ওই ইন্টারফেস যেটাতে আছে এখানে ঢুকবো, এটাই হচ্ছে মেটা বিজনেস সুইটের আসল ওয়েবসাইট। তো এখানে হচ্ছে আমরা ক্লিক করব। তো আমরা কিন্তু সরাসরি মেটা বিজনেস সুইটে আমার অ্যাকাউন্টে ঢুকে পড়লাম, আর এখানে কিন্তু ডেস্কটপ সাইটটা আমি অন করে রেখেছি, আপনাদের অফ থাকলে এটা অন করে নেবেন। ডেস্কটপ মোড অন না থাকলে এই কাজটা আপনারা মোটেও করতে পারবেন না। তো প্রথমে চলেন আমরা দেখি যে ইওলোসিসি আমাদের ভিডিওতে কিভাবে চেক করব। তো এখানে হচ্ছে দেখেন কন্টেন্ট নামের একটা অপশন আছে, এই কন্টেন্টে যাব। কন্টেন্টে গেলে আপনার আপলোড করা সবগুলো ভিডিও এখানে শো করবে। দেখেন এখানে যেসব ভিডিওগুলোতে আমার ইয়েলো সিসি আছে এগুলো কিন্তু সিসিগুলো একদমই ইয়েলো হয়ে আছে, আর এই ভিডিওগুলোতে কিন্তু আমি আর্নিং একদমই কম পাবো। তো এটা তো একটা সমস্যা, এটা রিলসের ক্ষেত্রেও হতে পারে, বড় ভিডিওর ক্ষেত্রেও হতে পারে। বড় ভিডিওগুলো এডিট করা যায়, তাই বিধায় হচ্ছে একটা একটা করে রিমুভ করা যায়, কিন্তু ছোট ভিডিওগুলো মানে রিলসগুলো কিন্তু ওইভাবে এডিট করা যায় না ফেসবুক থেকে, যার কারণে এটা একটা সমস্যা রিমুভ করা। তো সমস্যা না, বারবার রিমুভ না করে এটা একবারে কিভাবে রিমুভ করা যায় সেটাই আপনাদেরকে দেখাই। যার জন্য আমরা পেজ সেটিংয়ে চলে গেলাম। পেজ সেটিংয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসলো, আর এখানে হচ্ছে ভিডিওস নামে যে অপশনটা আছে ওখানে যাব আমরা। ভিডিওসে যাওয়ার পরে একদমই নিচে দেখবেন অটো জেনারেটেড ক্যাপশন অ্যান্ড সাবটাইটেলস নামে একটা অপশন আছে, এবং এখানে লেখা আছে অটো জেনারেটেড ক্যাপশনস আর অ্যান্ড সাবটাইটেলস আর অন, এটা কিন্তু অন আছে। তো যার কারণে এটা হচ্ছে ইয়েলো সিসি হয়ে আসতেছে। তো আমরা হচ্ছে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে দেখবেন এখানে দুইটা টিক চিহ্ন আছে, ওই টিক চিহ্নের উপর টাচ করলে এটা অফ হয়ে যাবে। তো এখানে হচ্ছে সেভ অপশন, দেখেন ব্লু মার্ক হয়ে আছে, ওখানে সেভ করে দিব। এবার চলেন, আমাদের কাজ কিন্তু একদমই শেষ, এবার ইওলো সিসিটা এখন রিমুভ হলো কেন এটা দেখার পালা। তো এর জন্য আমরা হচ্ছে চলে যাব পেজের হচ্ছে সেই হোমে। তো তার আগে আবার একটু চেক করে নিই, দেখেন এখানে অটো জেনারেটেড অ্যান্ড ক্যাপশন অ্যান্ড সাবটাইটেলস আর অফ আছে, এখানে কিন্তু অফ করে দিয়েছি আমি। তো এরপরে আমরা হচ্ছে কন্টেন্টের ওখানে যে চেক করব যে ওটা হচ্ছে সত্যি সত্যি ইওলো সিসিটা চলে গিয়েছে কিনা। তো তার জন্য আমি এখন চলে যাব মেটা বিজনেস সুইটসের হচ্ছে সেই কন্টেন্টের ওখানে। তো এখানে হচ্ছে আমি একটু রিলোড দিয়ে নিই। তো আমি হচ্ছে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে রিলোড দিয়ে নিলাম। তো দেখা যাক ইওলো সিসিটা আসলে রিমুভ হয় কিনা। আর যারা হচ্ছে ইতিমধ্যে আর্ন করতেছেন ভিডিও থেকে, তাদের সবাইকেই বলবো আপনারা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই হচ্ছে চেক করে নেবেন যে ইওলো সিসিটা আছে কিনা। হ্যাঁ, তো এই দেখেন ইওলো সিসি কিন্তু একদমই নাই, যে ভিডিওগুলোতে হচ্ছে ইওলো সিসি ছিল এখন কিন্তু সেটা শো করছে না, আর ওটা অফ থাকলে আর ভিডিও আপলোড দিলেও আর শো করবে না। তো এখন কিন্তু আর্নিং মোটামুটি ভালোই আসবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিন। এরকম আরও ছোট ছোট টিপস পেতে আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।